भाईजान मैं कथा बोलो ना भाईजान यूट्यूब सब्सक्राइब होच्छे 1.26 मिलियन ना चार्ट करने में भाई भाई हेलो गाइस वेलकम बैक टू न्यू वीडियो होप कि আপনারা খুব ভালো আছেন গাইস আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমরা ইন্ট্রো থেকে বুঝে নিছো কি আছে না আছে আর আমি জানি আমার অনেক ইকো আসছে আওয়াজের কারণ ভাই বহুত এখানে মানে গাড়ি ঘোড়া বের হচ্ছে এরকম ওজন আওয়াজ তো আজকে আমার সাথে এসেছে আমি আর বাচ্চা ভাই তোমাকে লাগে সেটক লিজে যাই হোক বাদ দাও এখন এসেছি আমরা পান্ডব ভাই ইন্ট্রো করতে পারলাম না তানবিদার গাড়ির আওয়াজে দেখাচ্ছি ভিডিও করতে গেলাম ওই পার্টটা দেখো দেখলে এইট কারণে আমি ইন্ট্রো করতে পারলাম না এত গাড়ির আওয়াজ হলো যাই হোক আমরা এখন পান্ডবসরে আসছি চিকেন পকোড়া খেতে এই দোকানটায় তো এখানে চিকেন পকোড়া খাবো তারপর এখান থেকে চলে যাবো ভাই চাইটা কিনা আছে পান্ডবসর আপনি যাবো তুমি কা গুন্ডা বনেগা রে তুই যাবো তো আমরা রাঙামাটি রাঙামাটি তো আমরা এখন যাবো রাঙামাটি এখানে রাঙামাটি প্লাস বনি রাঙামাটি রাঙামাটি প্লাস বনিতে আমাদের মিটআপ আছে আমরা যাচ্ছি খুব এনজয় হয়েছে আই এবার হয়েছে উঠা বে হোক কথা বল দেও না এক খেয়াল লিয়া যাবে না আরে ভাই এটা পাটের আগে ভর দিও না ভরব না আমি আজ তো অলরেডি গাইস এবার আমরা বের হব এইটাতে যাব তানমিতার গাড়ি বটে এই আমাদের বাদশা ভাই তো চলো যাওয়া যাক চলো 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সরি কাউকে কিছু দেখাতে পারছি না কারণ এখানে লাইট নাই হ্যাঁ বল বল দেখ এখন সেলফি নিবার টাইম নাই সরি পরে কথা বলছি ওকে पिछने सबा और जेखने जब सामने देखो जैगा जब तो सब ছেলেগুলো আসুক তারপর আমরা এখান দিয়ে বের হব ওকে আর এই দেখো ফটোশুট চলছে ফুল এখানে ওই স্প্লেন্ডার রয়েছে সুজুকি কোম্পানির তো আমরা ওই গ্রামে চলে আসছি ওয়াহ কি মুস্কুরাহট পরে যদি হেঁটে যেতাম তো খুব ভালো হতো ওই গ্রামে সবাই বলছে যে নেকলাম মনে মনে आज के तुम्हारे एक नतून क्रिएटर से देखा करो मैं फर्स्ट टाइम कोलैबोरेशन कबीर दा ंगल दिए भलो भलो क्रिएटर তোমাকে তোমাকে দুজনারই বললাম যদি তোমরা না খেতে পারো তো আমাকে দাও আমি ভাই ছেড়ে খাইবে এসব কোনো লজ্জা করো কোনো লজ্জা নাই কি বললে তুমি আরে বলো ভাই কি বলবো তোমার এত সুন্দর ভাই কথাটা কি বলবো আমি ফ্যান হয়ে গেছি ভাই ডাউন লেগেছে তোমার কথা শুনতে ব্লগ ডাউন লাগে তোমরা যাও দেখো সত্যি ডাউন ভিড় বলে এবার তোমাদেরকে বলি এই যে ভাই না আমি আমি এই সাইডে কিছু নাই যে বলি দেখেছি এইটা হচ্ছে কি বলতো স্ক্রিপ্টেড বলা করলে জোর জোর আমি স্ক্রিপ্টটা কাটবো আমি এডিট কোনদিন কাটবো এডিট করতে পারি আমি কমেন্ট দেব कैमरा दिए कर भाई आरिफ करार कथा छो आरिफ आसे नाई तो भाई आज के
বাধ্য হয়ে ক্যামেরাটা করতে হচ্ছে, ও কিন্তু ক্যামেরাম্যান লয়। ওকে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি কারিগরি হে इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख। तो एबार हमारे स्टेजे चापार पाला, तो चलो जावा जाक भाई, बहुत भीड़। अस्सलाम वालेकुम भाई। वालेकुम अस्सलाम। तो एबार हमरा स्टेजे जाबो भाई, बहुत भीड़ है भाई। जरा हमके टेने ही चाले एकदम ऊपर पहुंचने वाले। जाओ एदी का रास्ता है, चल जाओ, जी लब नहीं जिंदगी। ये है हमारा मंजिल का सीढ़ी, चलो उड़े गलम। আমি এই গ্রামের লোকদেরকে বলে দিয়েছি আমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, আর সবাই আমার সাথে সাথে ফটো তুলতে স্টার্ট করে দিয়েছে। এই জন্য বলি, এমন মিথ্যা কথা বলো যাতে 5টা লোক তোমার সাথে ছবি তুলতে চলে আসে। বাই দ্য ওয়ে, সবাই ছোট বড় ছেলেটাকে অনেক ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবি ভাবি এখানে এতজন চিনবে, ভালো লাগলো। ভিডিও পোস্ট করি নাই না ভাই, আমি নিজে মানে একটু কনফিউজ পড়ে গেছিলাম এসএসবি ব্লগ দেখতে। যাই হোক, নিচে অনেক আমাকে চিনা অবাক হয়ে থাকা চিনি কে ভাই, আমার জুসে নেই কেন ছোট্ট করে একটু হাত তালিটা মেদ দাও ভাই, তোমাদের গ্রামে এসছে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখানে সব ভাইজান আছে আমাদের, হ্যাঁ, তো সবাই খুব ভালোবাসা দিচ্ছে। গোলাপ ফুল দিয়ে দিয়েছে, কাজ করে দিয়েছি। ওইটা বলছি না ভাই, বললাম শ্যামাজ ভাইকে দেখা বন্ধ করো, আমাকে দেখো ভাই। আগে তুমি মানে ও দরকার নাই, ও সে আমার আমাকে এখন দরকার পড়ছে, খুব দরকার, খুব দরকার, বেড়া দরকার পড়ছে আমাকে করো মানে। কিন্তু ভাইজান সত্যি বলতে আমাদের শ্যামাজ ভাই আমার অনেকগুলো ভিডিও একসাথে হয়েছে কলাম সত্যি বলতে, আমাদের বন্ডিংটা একটা আলাদা লেভেলের, কারণ ছোট ভাই বড় ভাইয়ের মতো মানে এতটাই ভালো বন্ডিং। আর যেহেতু ভাইজান অনেক ভালো ভিডিও বানায়, এটা নিয়ে কোনো কথাই হয় না, যে আগে ভিডিওগুলো দেখেছো খুব ভালো ভালো ভিডিও বানিয়েছে। তো ভাইয়ের সাথে থাকো সবাই, আর ভাইকে খুব 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 ভালো করে দেখো, আর যত পারো বন্ধুদেরকে শেয়ার করো। মানে শেয়ার না করলে না মানে নিজেদেরও খারাপ লাগে, যে যখন ভিডিও করি না এত কষ্ট করে ভিডিও করা, যখন শেয়ার করা যায় না, লাইক করা যায় না, তখন নিজেদের মোটিভেট হতে পারি না। তো বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, কমেন্ট সেকশনে জানাও ভুল ত্রুটিগুলো, না জানলে কী করে বুঝবো তোমরা, তো এগুলোকে জানাও তাড়াতাড়ি, গিয়ে জানাও, ঠিক আছে। আর আমি সত্যি কথা বলতে গেলে 1 টাকাও দিই নাই, তানভীর দাকে নিজের মন থেকে বললো। হ্যাঁ, তো মন থেকেই তো বললাম টাকা কোথায় নিলাম। হ্যাঁ, তো ওইটাই বলছিলাম, মানুষটা ভালো হবে। আমি বহুত ভালো গজব আদমি হে यार, কোন কহাঁ চলা হে লেভেল সবকে নিকলেঙ্গে বাট নিকলেঙ্গে উসকে জো খড়া রহেগা ইয়াহ পে। এই তো আমার সাহাবাই এসেছে, এই তো সাহাবাজা, ওয়ালাইকুম আসসালাম। খুলে নাও, একে উঠাও, খুলে উঠাও। তো সব সময় আমি ভিডিওতে গালাগালি করে ওকে, যাতে মনে একটু শান্তি পাই। এরকম ছিল আমার আছে বাড়ি। প্রথম কথা হচ্ছে আমার বন্ধু বলছি যে নিজে কিছু বল, ওদের কথা কান দিস না। এইখানে যত ভাইজান আছে, এবার ক্যামেরা দাও, এটা হচ্ছে আমার ব্লগ চলছে। হ্যাঁ, তো যত ভাইজান আছে সবাইকে ধন্যবাদ যে এত সাপোর্ট করার জন্য, ভালো লাগলো তো, ভালো লাগলো তো, এসছি তো। না লাগে না, এটা দেখাবো না কিছু। আচ্ছা, ওরে কথা বলে অনেক জন তো চেনো, তো যারা চেনো না তারা আজকে একটু ভিডিওটা দেখতে স্টার্ট করো। আমার ভিডিও বিশেষ করে বলে দিই, প্র্যাঙ্ক তারপর ব্লগিং ফানি ভিডিও সব মিক্স করে নানা রকম করে বানাই, হবে যে হাসি মজা করছে, খুব ভালো লাগছে। বাট একটু প্যালেস্টাইনের জন্য সবাই দোয়া করবে, প্যালেস্টাইনের জন্য একটু সবাই দোয়া করবে, যেন মানে আমরা খুব মজা করছি ভাই, বাট আমরা জানি না ওই জায়গায় কিরকম সিচুয়েশন ক্রিয়েট মানে কিরকম সিচুয়েশন তুলছে। ওকে, তো রিকোয়েস্ট করবো সবাই প্যালেস্টাইনের জন্য দোয়া করবে, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে। তো
অলরাইট গাইস এবার আমরা এখানে বের হবে আর আমার ফোনের মেমোরি শেষ এজন্য আমার একটা দাদার ফোন থেকে ভিডিওটা করছি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখা যোন আর এই যে তানভীর দার ট্রাকটা বের হচ্ছে कल 9:30 बजे यहाँ पे पहुंच जाना अगर जिंदगी में सच में कुछ बड़ा करना चाहता है तो कल 9:30 बजे यहाँ पे पहुंच जाना। बड़ी मुश्किल से मैंने तेरे लिए एक पास अरेंज किया है, कल 9:30 बजे यहाँ पे पहुंच जाना। टाटा ब्रदर, टाटा टाटा। তো খুবই ভালো লাগলো, ব্লগটা সেইভাবে কন্টিনিউ করা হয়নি বিকজ অফ আমাদের ক্যামেরাম্যান ছিল না, বাচ্চা ভাই যথেষ্ট পরিমাণে নিজের ফুল চেষ্টাতে ভিডিও করেছে আর মেমোরিও ফুল হয়ে গেছিল। যাই হোক, ওইটা ফ্যাক্ট লাই ফ্যাক্ট হচ্ছে, এখন চলো আমরা বাড়ি যাই, তারপর কোনো কথা হবে। ওকে, আর কোনো কথা হবে না, ঘুমো যাও।